সভ্যতার আঁতুড়ঘর হিসেবে খ্যাত মেসোপটেমিয়ার সমসাময়িক আরবেও গড়ে উঠেছিল পৃথিবীর ইতিহাসে কিছু প্রাচীনতম সভ্যতা। সমগ্র আরব ভূখণ্ড ধীরে ধীরে সভ্যতার ছায়াতলে এসেছিল সেই সময়ে। আরবরা যাযাবর বা বেদুইন জাতি হলেও তাদের মধ্যেই কিছু জাতি এই সমৃদ্ধির শিখরে আরোহণ করতে পেরেছিল, ফলে তারা একই সাথে নিজেদের এবং পৃথিবীর মানুষের জন্য সেসব সভ্যতার চিহ্ন রেখে গেছে। মধ্য আরব থেকে শুরু করে ধীরে ধীরে দক্ষিণ ও উত্তর আরবে এসব সভ্যতা ছড়িয়ে পড়ে। অ্যারাবিয়ান পেনিনসুলা বা আরব উপদ্বীপে অনেক সভ্যতা গড়ে উঠেছিল। বর্তমানে এই উপদ্বীপে অবস্থিত দেশগুলো হল সৌদি আরব, ইয়েমেন, ওমান, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতার। আসুন জেনে নেওয়া যাক এসব অঞ্চলে গোড়াপত্তন হওয়া সবচেয়ে পুরনো এক সভ্যতা বা জাতির কথা নিয়ে। আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে অর্থাৎ খ্রিস্টপূর্ব 4000 সালে পারস্য উপসাগরের তীরে গড়ে উঠেছিল প্রাচীন আরবের সবচেয়ে পুরনো এক সভ্যতা, দিলমুন। এটি ছিল পূর্ব আরবের একটি প্রাচীন সেমিটিক ভাষী সভ্যতা। দিলমুনকে মধ্যপ্রাচ্যের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি হিসেবে গণ্য করা হয়। মূলত দিলমুন সভ্যতা ছিল মেসোপটেমিয়ার সমসাময়িক একটি সভ্যতা। এটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। বর্তমান বাহরাইন ছিল প্রাচীন দিলমুন সভ্যতার কেন্দ্রীয় স্থান। এটি পারস্য উপসাগরে অবস্থিত ছিল আর মেসোপটেমিয়া এবং সিন্ধু সভ্যতার মধ্যে এর বাণিজ্য ব্যবস্থা ছিল। ক্ষমতার উচ্চ পর্যায়ে পৌঁছার পর পারস্য উপসাগরীয় বাণিজ্য রুটগুলোকে নিয়ন্ত্রণ করত এই সভ্যতা। সুমেরীয়রা দিলমুনকে পবিত্র ভূমি বলে মনে করত। সুমেরীয়দের গিলগামেশ মহাকাব্যে দিলমুনকে স্বর্গের বাগান হিসেবে বর্ণনা করা হয়েছে। দিলমুনের এই উদ্যান সুমেরীয় কাহিনী গার্ডেন অফ ইডেনের সাথে সাদৃশ্যপূর্ণ। দিলমুন সভ্যতার প্রথম লিখিত বিবরণ পাওয়া যায় সুমেরীয় কিউনিফর্ম লিপিতে। সেসব মাটির ট্যাবলেটে লেখা লিপি খ্রিস্টপূর্ব 4th সহস্রাব্দের শেষের দিকে উরুক শহরের দেবী ইনানার মন্দিরে পাওয়া যায়। 4th সহস্রাব্দের শেষ থেকে 1800 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত দিলমুন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। 2nd সহস্রাব্দের প্রথম 300 বছরে দিলমুন খুব সমৃদ্ধ ছিল। 2000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1800 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে দিলমুনের বাণিজ্যিক শক্তি হ্রাস পেতে শুরু করে। মূলত পারস্য উপসাগরে জলদস্যুদের বিকাশ লাভই এর কারণ ছিল। তবে পরবর্তীতে 600 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনীয়রা এবং এরপরে পারস্যরা তাদের সাম্রাজ্যে দিলমুনকে যুক্ত করে নিয়েছিল। দিলমুন সভ্যতা বাণিজ্যিকভাবে কৃষিকে বিভিন্ন অঞ্চলের মধ্যে সমুদ্রপথে যুক্ত করেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হল সিন্ধু উপত্যকা আর মেসোপটেমিয়া এবং পরবর্তী সময়ে চীন ও ভূমধ্যসাগরীয় অঞ্চল। দিলমুনকে কখনো কখনো সেই স্থান যেখানে সূর্য উদয় হয় এবং জীবন্তের দেশ হিসেবে বর্ণনা করা হয়। এটি সুমেরীয় মিথের কিছু সংস্করণের আদলে গড়ে উঠেছিল বলে ধারণা করা হয়। এই অঞ্চল থেকে কৃষিপণ্যের বিনিময়ে তামা এবং পাথরের পুঁতি, মূল্যবান পাথর, মুক্তা, খেজুর এবং শাকসবজি সহ অন্যান্য বিভিন্ন পণ্য সুমের এবং ব্যাবিলোনিয়াতে পাঠানো হতো। কাঠ ও মূল্যবান কাঠ, হাতির দাঁত, নীলকান্ত মণি, সোনা, গ্লাসযুক্ত পাথরের পুঁতি, পার্সিয়ান উপসাগরের মুক্ত, শেল এবং হাড়ের খাঁজ ইত্যাদি বিলাসবহুল জিনিসপত্র মেসোপটেমিয়ায় পাঠানো পণ্যগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। রৌপ্য, টিন, উলের কাপড়, জলপাইয়ের তেল এবং শস্যের বিনিময়ে এসব বাণিজ্য হতো।